ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে মালদ্বীপের সঙ্গে ভারতের একটা রাজনৈতিক সম্পর্ক আস্তে আস্তে যেন খারাপ হতে চলেছে কারণ যে বিষয়টা নিয়ে মালদ্বীপের সঙ্গে ভারতের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ইদান মানে নভেম্বর মাসে অর্থাৎ দু হাজার তেইশে নভেম্বরে মালদ্বীপে নতুন প্রেসিডেন্ট হন মোহাম্মদ মৈজু তিনি হলেন একটু চীনপন্থী রাজনীতিবিদ অর্থাৎ চীনকে ভীষণ ভালোবাসেন এবং যেটা দেখা যাচ্ছে যে ভারতের সেনা মালদ্বীপের আশেপাশে রয়েছে চীনের ওপর নজরদারি করার জন্য কারণ আমরা সকলেই জানি চীন কিভাবে ভারতের সঙ্গে মানে সম্পর্ক খারাপ করে এবং ভারতের বিভিন্ন জায়গা দখল করার চেষ্টা করে সেই জায়গা থেকে মালদ্বীপ যেহেতু চীনের কাছে এবং ভারত ভারতের খানিকটা পরে ভারত আর চীনের মধ্যে সেহেতু মালদ্বীপ থেকে চীনের দিকে নজরদারি করার জন্য সেখানে সেনা রাখতেই হবে এবং চুক্তি ভিত্তিতে তারা সেই সেনা রাখে রেখেছে ইদানিং মালদ্বীপ যেটা চাইছে যে সেই সেনা সরিয়ে নিতে সেনা সরিয়ে নেওয়ার ফলে সব থেকে বেশি লাভবান হবে চীন কারণ চীন সরাসরি মালদ্বীপের ওপর থেকে ভারতের ওপরে নজরদারি করতে পারবে এর পরিপ্রেক্ষিতে সেই প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট তিনি ভারতের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখছেন কারণ প্রত্যেকবার যখন নতুন প্রেসিডেন্ট হন সবার আগে প্রেসিডেন্ট ভারত সফরে আসে কিন্তু এবার দেখা গেল যে তিনি তুরস্ক সফরে যাচ্ছেন এবং আজ অর্থাৎ সোমবার প্রেসিডেন্টের চীনে যাওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন হয়তো রাজনৈতিক কথাবার্তা কথাবার্তা হবে সেদিকে অবশ্যই ভারত নজর রাখবে পাশাপাশি যেটা সমস্যা আরেকটা দিকে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লক্ষীপে গেছিলেন সেখানে পর্যটন কেন্দ্র শিল্পকে একটু চাঙ্গা করার জন্য তিনি বিভিন্ন রকম প্রয়াস করেছেন তিনি সেখানকার যে সৌন্দর্য সেখানকার সৌন্দর্য পরিবেশ এবং কতটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারে তার জন্য তিনি সেখানে গিয়ে বিভিন্ন রকম চেষ্টা করেছেন তিনি নিজে মেরিন ড্রাইভ করেছেন লাইফ জ্যাকেট পরে সমুদ্রে তিনি ঘুরেছেন তিনি বিচের ধারে সময় কাটিয়েছেন মনোরম পরিবেশের কথা ভারতের মানুষকে বলেছেন যে লাক্সাদ্বীপ আগামী দিনে একটা খুব ভালো পর্যটন কেন্দ্র হতে পারে যদি ভারত সরকার সেখানে সহযোগিতা করে তাহলে মালদ্বীপ থেকে সব মানে মুখ ফিরিয়ে নিয়ে পর্যটকরা কিন্তু ভারতের লাক্সাদ্বীপের দিকে যেতে পারে এবং শুধু ভারতের পর্যটকরা নয় বিদেশের বহু পর্যটক কিন্তু মালদ্বীপের থেকে লাক্সাদ্বীপকে পছন্দ করতে পারে কারণ লক্সাদ্বীপে খরচ সেই তুলনায় কিন্তু অনেকটা কম হবে যদি সেখানে ভালো পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় আর এতেই সমস্যায় পড়েছে মালদ্বীপের মন্ত্রিসভা সেখানে মালদ্বীপের তিনজন মন্ত্রী এই প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কটুক্তি করেছেন ইতিমধ্যে মারিয়া শিউনা তিনি একজন মন্ত্রী তিনি তার টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিভিন্ন রকম কু কথা ছুড়ে দিয়েছেন তিনি বলেছেন যে লাইভ জ্যাকেট পরে এইভাবে যে প্রধানমন্ত্রী তিনি ছবি তুলছেন তাতে মনে হচ্ছে তিনি ইসরায়েলের হাতের পুতুল এবং তাকে একেবারেই ভালো লাগছে না এরকম বিভিন্ন ধরনের কথা বলেছেন আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন ফলে ভারতে ইতিমধ্যেই যারা পর্যটক রয়েছে তারা কিন্তু ভীষণভাবে এতে বিরক্ত হয়েছেন কারণ ভারত থেকে অনেক পর্যটক সেখানে যান অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে নামী দামি খেলোয়াড় থেকে শুরু করে ভিআইপিরা তারা কিন্তু মালদ্বীপকেই খুব পছন্দ করেন তাদের ছুটির একটা জায়গায় প্রেফার করেন সব থেকে বেশি সমুদ্র তট হিসেবে মালদ্বীপকেই প্রেফার করেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই তারা সকলে সোশ্যাল কিন্তু একটা বিরোধ তৈরি করেছে মিডিয়াতে এবং তারা সবাই প্রতিবাদ করেছেন যে এভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে বলাটা একদমই উচিত হয়নি এবং সেই চাপে পড়ে অবশ্য মারিয়া তিনি ইতিমধ্যেই তার টুইটার হ্যান্ডেল থেকে সেই পোস্ট মুছে দিয়েছেন সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রিসভা থেকে সাসপেন্ড করা হয়েছে এবং একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে কারণ যে তথ্য বলছে যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মালদ্বীপে কিন্তু এক সাত হাজার নশো চল্লিশ জনের মতন পর্যটক গিয়েছিল এবং সেখানে ভারতের থেকে গিয়েছিল দু কোটি সরি দু লক্ষ ন হাজার দুশো জনের মতো অর্থাৎ প্রচুর সংখ্যক মানুষ মালদ্বীপকে বেছে নেয় সমুদ্র সৈকতে তাদের আনন্দ উপভোগ করার জন্য সেখানে যদি লক্ষ্যদ্বীপে একটা ভালো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে তাহলে অবশ্যই মালদ্বীপ কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে তাদের এই ব্যবসার ক্ষেত্রে ফলে সেই জায়গায় তারা ড্যামেজ কন্ট্রোল অবশ্যই করার চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই যেটা তথ্য সামনে আসছে যে আট হাজার হোটেল যারা বুকিং করেছিল এই রাজনৈতিক উত্তরের জন্য সেই হোটেলগুলো কিন্তু ক্যান্সেল করা হয়েছে দু যে বিমানের টিকিট সেই টিকিটগুলো কিন্তু ক্যান্সেল করা হয়েছে কারণ যেভাবে অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ একটা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলা কিন্তু তারা এড়াতে চাইছেন ফলে আলটিমেট ক্ষতি মালদ্বীপের হচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে আগামী দিনে ড্যামেজ কন্ট্রোল হয় সেটাই এখন দেখার কারণ গুগল থেকে যে আমরা একটা রিপোর্ট পাচ্ছি গুগল ট্রপ ট্রেন্ডে কিন্তু পৌঁছে গেছে ভারতের লাকাদ্বীপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার পর সকলেই কিন্তু গুগলকে সার্চ করছে গুগলে গিয়ে লাকীপকে তাদের পর্যটন কেন্দ্র হিসেবে জন্য এবং মানে নেওয়ার এই যে সার্চটা হয়েছে সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষরা বেশিরভাগ মানুষই সার্চ করেছে ফলে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী দিনে লকশাদ্বীপের যে ছোট ছোট সমস্যাগুলো ত্রুটিগুলো সেই ত্রুটিগুলোকে যদি কাটিয়ে ওঠা যায় তাহলে এই এটি একটি খুব ভালো পর্যটন কেন্দ্র তৈরি হতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে তাদের ছুটি কাটাতে পারে এবং আলটিমেট যে লাভটা হবে ভারতের ভারতের মানে প্রচুর রেভিনিউ ইনকাম হবে এখানে কর্মসংস্থান হবে এই বিষয়গুলো কিন্তু একদম জলের মতন পরিষ্কার ফলে এই জায়গায় যে লক্ষাদ্বীপ দুটি দিক থেকেই পেছতে শুরু করেছে তাদের যে তারা বুঝতে পারছে যে ভারতের সঙ্গে বিরোধ তৈরি করলে কিভাবে তাদের ব্যবসার ক্ষতি হবে এবং রাজনৈতিক বিরোধ যদি তৈরি করে একটা ইন্টারন্যাশনাল যদি সমস্যা তৈরি হয় তাহলেও কিন্তু মালদ্বীপ একটা ছোট জায়গা তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আগামী দিনে দেখা যাবে যে মালদ্বীপের প্রেসিডেন্ট তিনি কি পদক্ষেপ নেন ভারতের সঙ্গে তার বন্ধুত্ব কতটা থাকে সেই দিকেই সকলে নজর থাকবে এবং আমাদেরও সেই দিকে নজর থাকবে এবং আমরা চাই যে লক্ষদ্বীপ আমাদের ভারতের একটা ছোট্ট জায়গা সেটা খুব সুন্দরভাবে পৃথিবীর মানুষের কাছে খুব প্রিয় হয়ে যাক এবং আগামী দিনে সেখানে প্রচুর কর্মসংস্থান হোক সেই লক্ষ্যে যেন ভারত এগিয়ে যায় আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার